রাজ্যের পঞ্চায়েত ভোটের আগে প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। পশ্চিম মেদিনীপুরে আজ এক জনসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের শাসক দল বিজেপি এবং প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করেন। বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসত, মেদিনীপুরের নাম মেদিনীপুর হয়ে যেত, মেদিনীপুর থাকতো না। প্রধানমন্ত্রী পাইকানোর রাজনীতিতে খুব বিশ্বাস করে, সাংসদ ভবন পাল্টে দিচ্ছে, নোট পাল্টে দিচ্ছে, বিমান পাল্টে দিচ্ছে, নাম শহরের নাম পাল্টে দিচ্ছে। প্রধানমন্ত্রী যে ভাষায় বোঝে আপনাকে সেই ভাষাতেই জবাব দিতে হবে। আগামী দিন যখন লাইনে দাঁড়াবে তখন নোট পাল্টাতে আর দাঁড়াবেন না, প্রধানমন্ত্রী পাল্টাতে দাঁড়ান, সরকার পাল্টাতে দাঁড়ান। এরা যে ভাষায় বোঝে সেই ভাষায় এদের জবাব দিতে হবে।